নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। উপত্যকা জুড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত, শিলচরেও ব্যাপক সাড়া। জিরিবামে ফের বাঙালি নির্যাতন, প্রতিবাদে সরব স্থানীয়রা। পাথারকান্দিতে ট্রিপার ও অটোর মুখোমুখি সংঘর্ষ, আহত চার। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। 21 ফেব্রুয়ারি অর্থাৎ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মাতৃভাষার মর্যাদা রক্ষার শপথ নিয়ে গোটা বিশ্বের সাথে শিলচরেও দিনটি গভীর শ্রদ্ধার সাথে পালন করে ভাষা আইন সুরক্ষা সমিতি কেন্দ্রীয় কমিটি। এ উপলক্ষে সোমবার বিকেল 4টা নাগাদ শিলচরের রাঙ্গেরখাড়িস্থিত ভাষা শহীদ বেদির পাদদেশ থেকে এক পদযাত্রা বের করা হয়। এদিন পদযাত্রাটি শহরের হাসপাতাল রোড, অম্বিকাপুটি, প্রেমতলা, শিলংপুটি হয়ে গান্ধীবাগের ভাষা শহীদ স্মৃতিস্তম্ভে গিয়ে সমাপ্ত হয়। এদিন পদযাত্রার সূচনা করেন আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ও সমিতির সভাপতি ডক্টর তপতীর ভট্টাচার্য। পদযাত্রার শেষে বক্তব্য রাখেন সমিতির অন্যতম সহসভাপতি সাধন পুরকায়স্থ, তৃণমূল কংগ্রেসের সভাপতি ডক্টর এম শান্তিকুমার সিংহ, নির্মল কুমার দাস, ডক্টর অজয় রায়, সঞ্জীব রায়, বিডিএফ দলের সভাপতি প্রদীপ দত্ত রায়, রিপন দাস, আদিমা মজুমদার, গৌরচন্দ্র দাস প্রমুখ। পদযাত্রায় যোগদান করেন জেলা কংগ্রেস সভাপতি অরুণ দত্ত মজুমদার, পার্থরঞ্জন চক্রবর্তী, এসইউসিএ কমিউনিস্ট দলের জেলা সম্পাদক ভবতোষ চক্রবর্তী, সিপিআইএম এর প্রাক্তন জেলা সম্পাদক তপজ্যোতি ভট্টাচার্য, প্রাক্তন পুরপ্রধান তমালকান্তি বণিক, হিউম্যানিটি ফাউন্ডেশনের পক্ষে শিহাবুদ্দিন আহমেদ, লুৎফর রহমান বরভুইয়া, সমিতির সহসভাপতি কিশোর ভট্টাচার্য, সাধারণ সম্পাদক হিল্লোল ভট্টাচার্য, অরিন্দম দেব, মাধব ঘোষ, প্রশান্ত ভট্টাচার্য, তমজিৎ সাহা, অভিজিৎ পাল, মধুসূদন কর, জয়দীপ ভট্টাচার্য, খাদিজা বেগম লস্কর প্রমুখ। এদিন মিছিলে এআইডিএসও, এআইডিওয়াইও, এআইএমএসএস, বিডিএসএফ সহ বিভিন্ন সংগঠনের সদস্যরাও অংশগ্রহণ করেন। আমরা শুধু বাংলা ভাষার জন্য কিছু বলছি না, আমরা বলছি সমস্ত ভাষার জন্য। আজকে নানা কারণে বেশ কিছু ভাষার বিপন্ন হয়ে পড়েছে, তাদের বিপন্নতা দায়ের জন্য দায় কে নেবে? সরকার দেওয়া উচিত, কারণ তাদের যে অ্যাটিটিউড, সে অ্যাটিটিউডটা এত নগ্নভাবে ফেসিলাদি যে আজকে নানা ছলে হিন্দি ভাষাকে তারা শুধু চাপিয়ে দিতে চায়। শুধু তাই না, আমরা যারা এই দেশের নানা রাজ্যের খবর জানি, যেখানে যারা সংখ্যাগুরু ভাষাভাষী, তারাই সংখ্যালঘু ভাষাদের ভাষাভাষীর অধিকার কেড়ে নিতে চান। এটা চলতে পারে না। আমাদের এই বরাক উপত্যকায় আমরা বাংলাভাষী যারা, তারা এটা আমাদের একটা বড় দায়িত্ব, কারণ এইখানে আছেন দিবাসারা, এইখানে আছেন নৈতই মণিপুরীরা, এইখানে আছেন বিশ্বপ্রিয়ারা, এইখানে আছেন মার, এবং আরো অনেকে হিন্দি ভাষীরাও আছেন যারা এখানে সংখ্যালঘু। তাদের সেই সমস্ত গণতান্ত্রিক অধিকারকে অক্ষুণ্ণ রাখার জন্য আমরা এই প্রতীকী পদযাত্রা করছি। যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করল এআইডিএসও, এআইডিওয়াইও এবং এআইএমএসএস। তিন সংগঠনের যৌথ উদ্যোগে শিলচরে উপস্থিত শহীদ ক্ষুদিরাম বসুর প্রতিমূর্তির পাদদেশে অস্থায়ী শহীদবেদিতে মাল্যদান করে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানান এআইডিএসওর কাছাড় জেলা সম্পাদক গৌরচন্দ্র দাস, সহসভাপতি প্রশান্ত ভট্টাচার্য, কোষাধ্যক্ষ পল্লব ভট্টাচার্য, এআইএমএসএস এর জেলা সম্পাদিকা দুলালী গাঙ্গুলি, এআইডিএসওয়াইর পক্ষে প্রেমানন্দ দাস প্রমুখ। এদিন শহীদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে এআইডিএসওর কাছাড় জেলা সম্পাদক গৌরচন্দ্র দাস বলেন, 1952 সালে তদানন্তীন পাকিস্তানের শাসক গোষ্ঠী পূর্ব পাকিস্তানে বসবাসকারী বাংলাভাষীদের উপর জোর করে উর্দু ভাষা চাপিয়ে দিতে চেয়েছিল। এর প্রতিবাদে পূর্ব পাকিস্তানে গড়ে ওঠা আন্দোলন দমন করতে 1952 সালের 21 ফেব্রুয়ারি সেনাবাহিনী গুলি চালিয়ে হত্যা করেছিল আবুল সালাম, বরকত, রফিক, জব্বার সহ অসংখ্য ভাষা সেনানীকে। এই ঐতিহাসিক আন্দোলন পরবর্তীতে পাকিস্তানের শাসকদের বাধ্য করেছিল পূর্ব পাকিস্তানের জনগণের মাতৃভাষা বাংলাকে মান্যতা দিতে। এছাড়াও এদিন বক্তব্য রাখেন এআইএমএসএস এর জেলা সম্পাদিকা দুলালী গাঙ্গুলি সহ অন্যান্যরা। পক্ষ থেকে আমরা সর্বস্তরের জনসাধারণকে, সমাজের আমরা আবেদন জানাচ্ছি যে আজকে এই মাতৃভাষার অধিকার রক্ষার যে আন্দোলন, এই আন্দোলনটাকে সমাজের প্রগতিশীল যে আন্দোলন,
সামগ্রিক সমস্যা সমাধানের দাবিতে যে ঐক্যবদ্ধ গণ আন্দোলন এই আন্দোলনের অংশ হিসাবে দেখতে হবে এবং সেইভাবেই সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে আজকে সারা বিশ্বের সমস্ত সমস্যার যে মূল যে সমস্যার উৎপত্তিস্থল যারা আজকে সমস্ত সমস্যা মানে একটার পর একটা মানুষকে সমস্যায় জর্জরিত করছে, যাদের চক্রান্তে আজকে পুঁজিপতি বিশ্ব সাম্রাজ্যবাদের চক্রান্তে সাধারণ মানুষ আজকে জর্জরিত, সাধারণ মানুষ আজকে নিজেদের সমস্ত অধিকার হনন হারাচ্ছে, তার সঙ্গে মাতৃভাষার অধিকারও হারাচ্ছে। ফলে আসুন আমরা নিজের মাতৃভাষাকে এবং অন্যের মাতৃভাষাকেও সমান পর্যায়ে আমরা যথাযোগ্য মর্যাদা সহকারে আজকের এই 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা শহীদ দিবসে আমরা সমস্ত সারা পৃথিবীর সমস্ত ভাষিক গোষ্ঠীর মাতৃভাষাকে আমরা মর্যাদা জানাই। ফেব্রুয়ারি হলো আবেগের মাস, ভাষা শহীদদের স্মরণ করার দিন, বঙ্গভাষীদের নিজের ভাষা বাংলাকে বাঁচিয়ে রাখার শপথ নেওয়ার দিন। কেননা 1952 সালে 21 ফেব্রুয়ারি ওই দিনে নিজের ভাষাকে বাঁচাতে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকের সমন্বয়ে মিছিল বের হয়েছিল। তাতে পাকিস্তানি পুলিশের কামান গর্জে ওঠে, মাটিতে লুটিয়ে পড়েন ভাষা সৈনিক অনেকেই, জব্বার, সালাম, বরকত, রফিক সহ অনেকেই আত্মবলিদান দেন বাংলা ভাষার মর্যাদা রক্ষার্থে। ভাষা সৈনিকের আত্মবলিদান বিফল থাকেনি, 1971 সালে তার সুফল ঘটেছিল বাংলাদেশে, এদিনই বাংলার মর্যাদা পায়। এরই পরিপ্রেক্ষিতে 21 ফেব্রুয়ারি সমগ্র বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়। সমগ্র বিশ্বের সঙ্গে সংগতি রেখে করিমগঞ্জ জেলায়ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয় আনুষ্ঠানিকভাবে। শহরের শম্ভুসাগর উদ্যানস্থিত শহীদ মিনারে ভাষা শহীদদের মাল্যদান ও পুষ্পার্ঘ দিয়ে তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানায় বিভিন্ন সংগঠন। উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাখদে পুরকায়স্থ ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান, ছিল অন্যান্য বিশিষ্টজনেরা। শহরের অগ্নিনির্বাপক বাহিনী কার্যালয়ের সামনে অস্থায়ী শহীদবিধি তৈরি করে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানায় অল ইন্ডিয়া ডিএসও। ছাত্রছাত্রীরা সহ সংগঠনের অন্যান্য কর্মকর্তারা তাতে উপস্থিত ছিলেন। শহরের নীলমণি রোড স্থিত স্থায়ী কার্যালয়ের সামনে ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধা জানান সাংস্কৃতিক সংগঠন চারণিকের কর্মকর্তারা। বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার সংকল্প নেন তারা। রাষ্ট্রসংঘের স্বীকৃত ভাষা হওয়া সত্ত্বেও বর্তমানে ভাষার উপর আগ্রাসন চলছে, তার জন্য অনেকেই উদ্বেগ প্রকাশ করেন। 1947 সনের ভারতবর্ষের স্বাধীনতা লাভ করার পরে পূর্ব পাকিস্তানের উপর পশ্চিম পাকিস্তানের স্বৈরাচারী সরকার কর্তৃক যে উর্দু ভাষাকে চাপিয়ে দেওয়ার যে প্রয়াসটা চালিয়েছিল তার বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের মানুষ সমস্ত বাংলাদেশ জুড়েই আন্দোলনে ব্রতী হয়েছিলেন। তারপর 1952 সনে সেটা বিশাল আকারে ধারণ করে এবং সেই আন্দোলনে শহীদের মৃত্যুবরণ করেন আব্দুল, বরকত, জব্বার, শফিউলের মতন বীর যুবকেরা। এবং তারই ধারায় বিভিন্নভাবে বিভিন্ন দেশে উগ্র প্রাদেশিকতাবাদী শক্তির মদতে কোনো সময় প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে নানানভাবে মাতৃভাষার উপর আক্রমণ নেমে এসছে। আমাদের আসামের বরাক উপত্যকাও তার ব্যতিক্রম নয়। 1961 সনের 19শে মে এবং 21শে জুলাই 86 সনের বিভিন্নভাবে আমাদের মাতৃভাষার উপর আক্রমণ হয়েছে এবং আন্দোলনকারীরা শহীদের মৃত্যুবরণ করেছে। আন্দোলনকারীরা শহীদের মৃত্যুবরণ করার ফলে আজকে আমরা এই মাতৃভাষায় কথা বলতে পারছি। আমরা মনে করি, আমাদের ছাত্র সংগঠন মনে করে, প্রত্যেকটা সময়ে এই উগ্র প্রাদেশিকতাবাদী শক্তির বিরুদ্ধে দীর্ঘস্থায়ী গণ আন্দোলন সংগঠিত করার মাধ্যমেই প্রত্যেকের মাতৃভাষাকে মর্যাদা সহকারে বাঁচতে পারবে এবং মাতৃভাষায় কথা বলার অধিকার। ভোটের মুখে বাঙালি নির্যাতন বাড়ছে জিরিবামে। জেডিইউ প্রার্থী আসাদউদ্দিনের সমর্থক দুই বাঙালির ওপর হামলা চালানো হয়। রবিবার অনুন ওমশুদ্র ও প্রীতম রায় নামে দুই ব্যক্তি জেডিইউ প্রার্থী আসাদউদ্দিনকে ভোট দেবেন একথা বলার পরেই তাদের উপর চালানো হয় তীব্র আক্রমণ। জিরিবামের লাইটিং খালে এই ঘটনাটি সংঘটিত হয়। অনেকদিন বন্ধ থাকার পর ফের শুরু হয়েছে বাঙালিদের উপর আক্রমণ। এদিকে সোমবার এ ঘটনার বিরুদ্ধে প্রতিবাদে মাঠে নামেন এলাকাবাসী। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আক্রান্তকারীরা জানান, জেডিইউ প্রার্থী আসাদউদ্দিনকে ভোটে জয়ী করার কথা বললে বিজেপির সমর্থকরা তাদের উপর প্রাণঘাতী হামলা চালায়। এ নিয়ে জিরিবামের সোনাপুর জিপি এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। कल BJYM के पार्टी लोगों ने हमारे आदमी के साथ बहुत टॉर्चर किया, वायलेंस क्रिएट किया है। तो इसके हम लोग को जवाब चाहिए कि ये क्यों हो रहा है ऐसा। हम लोग तो उन लोगों के एरिया पे नहीं जा रहे, हम लोग वायलेंस नहीं क्रिएट कर रहे, वो लोग हमारे एरिया पे आ रहे हैं। शाम हो जाने के बाद वो लोग गाड़ी में छुप छुप के अंधेरा में बैठ के हमारे आदमी जो रास्ता पे निकलते हैं, कहाँ जा रहे हो, क्या कर रहे हो, क्यों वो लोग ये सब पूछते हैं। ये सब उन लोगों का कोई अधिकार नहीं है।
कोई उन लोगों को ऐसा अधिकार नहीं दिया है, तो वो लोग ऐसा क्यों कर रहे हैं? फिर कल जाके उन लोगों ने हमारे दो आदमी को बहुत बुरी तरह से इंजोर किया है, बहुत बुरी तरह से किया है। एक तो ऑन द स्पॉट ही उसको इंजोर किया, दूसरा को पकड़ ले गए, पकड़ के ले जाने के बाद उसको कहाँ पे छोड़ा है, क्या किया उसको खुद ही नहीं मालूम, उसको होश ही नहीं था। मतलब आपका कहने का मतलब है ये कौन सा पार्टी का लोग हो सकता है? ये BJYM के पार्टी है, बीजेपी का पार्टी है मतलब? जी हाँ, बीजेपी के पार्टी है ये लोग, उन लोगों ने बोला ये बीजेपी के पार्टी है सब लोग। अच्छा, पहले पूछा किसको वोट डाल रही हो, किसको वोट डाल रहा है? पहले उन लोगों ने पूछा कि आप किसको वोट देना है, जिस जिनको उन लोगों ने टॉर्चर किया पूछा किसको वोट देना है, उसने उठ के बोले हम JDU को वोट देंगे। तो जब JDU को वोट देंगे बोले तो वो लोग एग्रेसिव होकर उसको पकड़ के गाड़ी में घुसा लिया, गाड़ी में घुसाने के उसका हाथ पैर बांध के उसको मारा है, बहुत मारने के बाद वो तो बेहोश हो गया, उसको कहाँ जाके फेंका है, पुलिस को कहाँ मिला है उस, वो कोई कोई गारंटी नहीं, किसी को कोई मालूम नहीं। वो अभी अधिक टी आवाज आसलम आवाज समय গাড়ি খোয়া একটা হয়ে পাইছে আর কি, খাড়া করা যে তারা জিগেছে পুজো এসলাই তুমি বলে আমি গেছিলাম আমার কামে, সে বুট খাড়া দিতে আমরা সুজি আমরা সাদা দিতাম, আমরা কইছি আসাবুদ্দিন আমরা তার বুট দিতাম, হে আসাবুদ্দিন বুট দিও না BJP ফুলও দেও কইয়া তারা তৈরিও করছে মারামারি করছে আমরা রে, আমরা আর কিছু জানি না, আমরা ওখানে মারিয়া সংঘর্ষে অটো চালক সহ গুরুতর আহত হলেন চারজন, এদের একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা যায় রবিবার শলগুই বাজার শেষে রাত 9টা নাগাদ AS10AC7106 নম্বরের অটোতে চেপে বাড়ি ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। পাথারগান্দি অভিমুখে যাত্রা করা অটো গাড়িটি রাধাপ্যারির বাজার সংলগ্ন বৈঠকা বস্তি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে 8-9 যাত্রী সড়কের বাম পাশে অকারণে দাঁড়িয়ে থাকা NL02Q4000 নম্বরের বালুবোঝাই ট্রিপার গাড়িতে ধাক্কা দিলে অটো গাড়িটি দুমড়ে মুচড়ে যায়, এতে চালক সহ আহত হন চারজন। পরে স্থানীয়রা এগিয়ে গিয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাথারগান্দি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে প্রেরণ করেন। এদিকে ঘটনার খবর পেয়ে তদন্তে নেমে বাজারে ছড়া পুলিশ গাড়ি দুটিকে নিজেদের হেফাজতে নিয়ে যায়। দুর্ঘটনায় আহতরা হলেন শিবুল দেব এবং বিজু মালাকার, এদের দুজনের বাড়ি কলকুলি ঘাটে। অপর দুজন হলেন সোনাখিরার সুজিত আচার্য ও লঙ্গাই বাগানের প্রেমানন্দ গোস্বামী, এদের মধ্যে সুজিত আচার্যর অবস্থা সংকটজনক হওয়াতে তাকে রাতেই শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বাকিরা বর্তমানে করিমগঞ্জে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। আপনার নাম কি? আমার নাম সঞ্জিত চাচাজি। বাড়ি কোন জায়গায়? বাড়ি সেখানে বিজেপি শাসনে দেশে বেকার সমস্যা বেড়েছে, গেরুয়া দল দেশের উন্নয়নে কোনো কাজ করেনি, উন্নয়নের ক্ষেত্রে শূন্য কিন্তু ভাষণে ওস্তাদ বিজেপি নেতারা। সোমবার বিকেলে সোনাইয়ে দলীয় পুনর্নির্বাচনী কার্যালয়ের দ্বারোদ্ঘাটন করে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে এ কথাগুলো বলেছেন AIUDF এর জেলা সভাপতি সামিনুল হক বড়ভুইয়া। তিনি বলেন পুরসভার উন্নয়নে পার্সেন্টেজ রাজ খতম করে স্থানীয় বিধায়কের হাত শক্ত করতে দলীয় তিন প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান। এদিন নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোনাই AIUDF কমিটির সভাপতি খালেদ হাসান লস্কর, UDF এর মহিলা নেত্রী নবীনা মজুমদার, টাউন মন্ডল কমিটির সভাপতি সবুর আহমেদ মজুমদার, সোনাই যুব UDF এর সভাপতি জাকির হোসেন লস্কর, প্রাক্তন শিক্ষক ইকবাল মজুমদার, দলের তিন প্রার্থী দিলওয়ার জাহান লস্কর, নূর আহমেদ বড়ভুইয়া, জেসমিন বেগম লস্কর প্রমুখ। আজকে ডেকে ভারতবর্ষের সবচেয়ে বেশি বেকারের সংখ্যা প্রায় 40% মানুষ যুবক বেকার ভারতবর্ষের। আজকে যুব সমাজ বিপদগ্রস্ত, আজকে ড্রাগসে আসক্ত হয়ে যাচ্ছে কিন্তু এদের দিকে এদের কোনো নাই। আজকে আপনারা দেখেছেন
হিজাবের উপর যেভাবে হামলা হচ্ছে, হিজাবের উপর হামলা নয়, এটা মুসলমানের উপর সরাসরি হামলা, যাতে আমরা আমাদের মা বোনের ইজ্জত নিয়ে ওরা খেলা করতে পারে সেদিকে ওরা যুবকদেরকে লেলিয়ে দিচ্ছে। সেটার উপর আমরা যদি সুনাইর এসব অঞ্চলের সচেতন ভোটাররা যদি বিজেপিকে প্রতিরোধ না করেন, তাহলে বুঝতে হবে যে আমরা তাদেরকে কর্ণাটকে যেভাবে জুলুম স্টার্ট হয়েছে, গভর্নমেন্ট পলিসি যেভাবে বানানো হচ্ছে, আমরা যদি এখানে বিজেপিকে ব্যর্থ না করি তাহলে আমরা বুঝবো ওরা ওরা ওদেরকে আমরা সাপোর্ট করছি। এর জন্য যে কোনো অবস্থায় সুনাইতে যাতে একটি সিটও যাটা নির্বাচন হবে সেখানে যাতে একটা সিটও বিজেপি না জিতে, সেটা দায়িত্ব নেওয়া আপনাদের উপর দায়িত্ব কর্তব্য আমি মনে করি এবং যুব সমাজকে এগিয়ে আসার অনুরোধ রাখছি। করিমগঞ্জ জেলার বাজারে ছড়া পুলিশের স্পেশাল অভিযানে রাজ্য ট্রান্সপোর্ট বিভাগের অধীনস্থ গুয়াহাটির ভিআরএল লজিস্টিকের গোদাম থেকে উদ্ধার হল 15,000 নেশাজাতীয় কফ সিরাপের বোতল। এ মর্মে বাজারে ছড়া থানার ওসি চিরঞ্জিত কুমার বরা জানান, সম্প্রতি চোরাইবাড়ি ওয়াচপোস্টে নেশাযুক্ত কফ সিরাপ বোঝাই বেশ কটি কন্টেইনার লরিসহ চালক ও সহচালক আটকের পর নড়েচড়ে বসে পুলিশ। পরে ধৃতদের স্বীকারোক্তিতে বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশানুসারে স্থানীয় পুলিশের দুটি দল অভিযানে নামে। এ কাণ্ডে প্রথমে ত্রিপুরার আগরতলা থেকে বিকাশ দত্ত নামের এক ব্যক্তিকে আটক করে। পরে শনিবার পুলিশের আরেকটি দল গোহারিতে পৌঁছে সেখানকার পুলিশের সহযোগিতায় পল্টন বাজার লালমাটি সহ বিভিন্ন জায়গায় তল্লাশি চালায়। যদিও উক্ত স্থানগুলোতে পুলিশি তদন্তে কোনো কিছু উদ্ধার হয়নি, অবশেষে গড়চুক থানাধীন ভিআরএল লজিস্টিক গোদাম হানা দিয়ে এই বিশাল পরিমাণ নেশা সামগ্রী উদ্ধার হয়। অভিযানে দুটি ব্যান্ডের কফ সিরাপ উদ্ধার করা হয়। সোমবার সকালে পুলিশ তাদের নিজ গাড়িতে করে নেশাজাতীয় সামগ্রীগুলো নিয়ে বাজারে ছড়া থানায় পৌঁছায়। সোমবার বাজেয়াপ্ত সামগ্রী সহ ধৃতকে আদালতে তুলে 3 দিনের রিমান্ডের অনুরোধ জানায় পুলিশ। অবস্থাতে আমি গম পালোঁ যে আৰু কিছু সংখ্যক তেনেকুৱা নিচাজাতীয় কাপ চিৰাপ গুৱাহাটী আছে বুলি। সেই সংক্ৰান্তে গুৱাহাটীত আমাৰ এটা টীম গ'ল। টীম গৈ আমাৰ তাত প্ৰায় 15,000 বেছি আৰু কাপ চিৰাপ ৰিকভাৰ হৈছে গুৱাহাটীত, সেইখিনি চিজ কৰি অনা হৈছে। তাৰ লগতে আমি আৰু এটা এই কেছৰ লগত জড়িত আৰু এজন মানুহ আগৰতলাৰ, তেওঁৰ সন্ধান পালোঁ। আৰু মই নিজে গৈ মানুহজন আগরতলার পর আটক করে আনিছো আর বর্তমান সুতপু চলি আছে। মানুহজনের নাম কি? নামটো বিকাশ দত্ত, আগরতলার হয় তেওঁ। তেওঁ আমি আনিছো, ইতিমধ্যে সুতপু চলি আছে। আছে মানুহটো ইদাই আৰু কোনো অভিযোগটো জনাব নোৱাৰিম বাৰু তদন্ত খাতিৰত, কিন্তু তেনেকুৱা আমি তদন্ত চলি আছে, বাকী পৰ্যায়ে আপুনি গম পাব। আৰু বৰ্তমানলৈকেতো তেনেকুৱা হেৰি হোৱা নাই। জমির দালাল মাফিয়াদের টুটি চেপে ধরতে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রণংদেহি মেজাজ দেখালেও বাস্তবে সেই সব জমি দালাল বা মাফিয়াদের লাগাম টানতে ব্যর্থ হয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশের পর সাময়িক পিছিয়ে গিয়েছিলেন জমি দালালরা, কিন্তু বর্তমানে আবারও গাঝরা দিয়ে উঠেছেন তারা। ছল বল কৌশল বাহুবলকে কাজে লাগিয়ে নিরীহ জমি মালিকদের কাগজপত্র কুক্ষিগত করে নিয়েছেন তারা। এরা দিনের আলোতে নামাবলী গায়ে জড়িয়ে নিজেদের সমাজসেবী বলে দাবি করলেও রাতের আধারে খোলস ছেড়ে বেরিয়ে আসেন। একবার টার্গেট সেট করে নিলেই প্রকৃত জমি মালিকদের আত্মসমর্পণ ছাড়া আর কিছুই করা থাকে না। মামলা তো দূরের কথা, সেইসব মাফিয়াদের কবজায় চলে যান জমির প্রকৃত মালিকেরা। বিগত বেশ কয়েক বছর থেকে গোটা কাছাড় জেলার অন্যান্য এলাকার সাথে সোনাই শহর ও গ্রামাঞ্চলে গড়ে উঠেছে জমি সিন্ডিকেটের হাজারো চিত্র। অঞ্চলভিত্তিক এসব সিন্ডিকেটের এক একজন জমি দালাল মাফিয়া শুরুতে ছোট ছোট কাজ করতে থাকেন, কালক্রমে বাড়তে থাকে এদের প্রতাপ, তারপর শুরু হয় একের পর এক জমি দখলের তৎপরতা। আর অন্যদিকে নিজের জমি হারিয়ে পথে বসতে হয় প্রকৃত জমি মালিকদের। ম্যানেজমেন্ট পলিটিক্যাল পাওয়ারে বলিয়ান এসব দালাল মাফিয়াদের বিরুদ্ধে তখন কার্যত কিছুই করার থাকে না প্রকৃত জমি মালিকদের। পুলিশ প্রশাসনের পক্ষে তাদের টুটি চেপে ধরা মুশকিল হয়ে দাঁড়ায়। ঠিক এমনই এক প্রকৃত জমি মালিকের করুণ কাহিনী তুলে ধরতে এই প্রতিবেদন। কিভাবে জমি দালাল মাফিয়াদের খপরে পড়ে সর্বশ্রান্ত হতে হয়েছে প্রকৃত জমি মালিকদের, সে চিত্রই তুলে ধরা হলো। আমার বাসা তারা আইয়া একটু গন্ডগোল ঢুকলো আমার, তো বিপ্লব শর্মা আইয়া আমারে তারা দিকদারি দেয়, সব সময় জ্বালা যন্ত্রণা দেয়। এই জ্বালা যন্ত্রণা ফাইতে ফাইতে আমার বাচ্চা বাচ্চা সব সোনাই তানার গেছি, গিয়া সারিয়া আমরা কোনো কেশন দিছিল না, অসি আমরা আরো রম রম দিয়া সোনাই তানা দিয়ে সোনাই তানা যাওয়ার পরে সোনাই আইসি কেশন দিছিল না, উল্টা আরো তারা বিপক্ষ যারা আসলো আরো অন্যান্য মানুষ আনিয়ে আমরারে হুমকি কেশন দিছিল না আর কম্প্রোমাইজ করলে 14 তারিখ 14/2 2022
দেওয়ার পরে আমরা আজকে পাঁচ দিন থেকে কোনো বিচার নাই। ওটা গতকালকে ডাকাইছুন 11টার সময় ডাঙানির পরে, 2টা পর্যন্ত থানার ভিতরে আসলাম। এরপরে আপনার যে বিপক্ষ যারা আসছে তারাও আইসুন, এর লগে আরও আরও মানুষ আইসুন, বাইরের ছেলেরাও আইসুন লগে। আর এরপরে ওসিয়ের দমকাই যুগানের লগে যারা আসুন দমকাইছুন, আমারে 10 বছরের জেল দিলে তারা। কে কইছে কথা? ওসি ম্যাডাম, আমার 10 বছরের জেল দিতা জানি না কে লাগে। আমার দমকাই দমকাই তারা তারা 10 বছর মারেও দমকাইছুন, যার লাগে আমার গতকালকে মা রাত্রে আমরা সব ঘুমাতে আসলাম, তান দয়ে মানে সুসাইড করতে হয়ে গেছে। বিবেকানন্দ আর্ট একাডেমির পক্ষ থেকে সদ্য প্রয়াত ভারতের 3 খ্যাত সঙ্গীত শিল্পীকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। সোমবার একাডেমির পক্ষ থেকে সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর, গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় ও সুরকার বাপি লাহিড়ির প্রতিকৃতি অঙ্কন করার পর মালোদান করে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। এদিন প্রতিকৃতি অঙ্কনে অংশগ্রহণ করেন বিবেকানন্দ আর্ট একাডেমির প্রশিক্ষার্থীরা। পরে একাডেমির সাধারণ সম্পাদক সত্যজিৎ দাস ও সম্ভোগ শিল্পী গোষ্ঠীর কর্ণধার জ্যোতির্ময় ঘোষ এদিনের অনুষ্ঠান সম্পর্কে বক্তব্য তুলে ধরেন। শ্রদ্ধেয় লতাজি, তার সঙ্গে গীতশ্রী মুখার্জি এবং শিল্পী বাপ্পী লাহিড়ি আমাদেরকে ছেড়ে, আমাদের যে সঙ্গীত জগৎ ছেড়ে মা সরস্বতীর জগতে চলে গেছেন। ও আমরা সবাই দেখেছি যে সরস্বতী পূজার ঠিক পরের দিনেই আমাদের লতাজির দেহান্ত হয়েছে। আমরা শিল্পীরা সবাই লতাজিকে আমরা সরস্বতী রূপ নিতাম এবং ওনারই পথ চলার, ওনার পথ চলার উনি যে পথ দেখিয়েছেন এই পথে আমরা চলেছি। তাই সরস্বতী পূজা পরের দিনেই লতাজি আমাদেরকে ছেড়ে চলে গেছেন। তবে উনি জাননি, উনি আমাদের সবার হৃদয়ে আছেন, আমাদের হৃদয়ে ওনার গান এবং গোটা বিশ্বে ওনার গান চলছে। এবং আমরা শিল্পীরা, চিত্রশিল্পীরা, আমাদের একটা সংযোগ আছে শিল্পীর সাথে, গানের সাথে। আমরা যখন চিত্র বানাই তখন আমরা এই গান শুনে শুনে, বিশেষ করে আমি নিজে লতাজি গান শুনে শুনে কাজ করি। তাই আমাদের শিল্পীরা ওনাদের তিনজনের প্রতিকৃতি একে ওনাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি। তাই বিবেকানন্দ আর্ট একাডেমির শিল্পীরা আজ এই তিনজন শিল্পীর প্রতিকৃতি অঙ্কন করে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছে এবং এখন শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন সাথে সাথে মাল্যদান করবেন আমাদের সম্মুখ শিল্পীগোষ্ঠীর কর্ণধার শ্রদ্ধেয় জ্যোতির্ময় ঘোষ মহাশয়। উনি আমাদের সুসম্রাজ্ঞী শ্রদ্ধেয়া লতাজির চরণে মাল্যদান দিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করবেন। 250 কোটি টাকা ব্যয়ে 50 বিঘা জমিতে সোনাইয়ে সুবিশাল আবাসিক স্কুলের মেগা প্রজেক্টের নির্মাণ কাজ এবছরের ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করা অসম্ভব, একথা সাফ জানালেন বরাদপ্রাপ্ত নির্মাণ সংস্থার প্রজেক্ট ইনচার্জ পল্লব বরা। তিনি বলেন, রেসিডেন্টাল স্কুলের চলতি নির্মাণ কার্য সম্পন্ন করতে আরো বছর 2 লাগবে। তাছাড়া টিলার উপরে স্কুলটি থাকার দরুন ভূমিধসের সম্ভাবনা রয়েছে। ধসের সমস্যা রোধে বাউন্ডারি ওয়াল অত্যন্ত প্রয়োজন, কিন্তু বাউন্ডারি ওয়াল নির্মাণের জন্য অতিরিক্ত অর্থেরও প্রয়োজন। ওই অতিরিক্ত অর্থ এখনো বরাদ্দ হয়নি। মেইন বিল্ডিংৰ যিখিনি কাম সেইখিনি হিচাপে গ'লে 1 বছৰ লাগিব, কিন্তু বৰ্তমান আমাৰ যিটো চাইটৰ এটা এৰিয়াটো যিটো আছে সেইটো হিচাপে চাব গ'লে আমাৰ টাইমটো অলপ বেছি লাগিব পাৰে, কাৰণ আমি ৰিটেইনিং ৱাল দিব লাগিব। অলৰেডি ৰিটেইনিং ৱালে আমাৰ ডিজাইন হৈ গৈছে, প্লাছ আমাৰ ড্ৰয়িং বনানি হৈ গৈছে, আমি তাৰ কপি আমি 2-3 দিনৰ অফিচত জমা কৰিছোঁ। ইয়াৰ পৰা কিহৰ কাৰণে আমাক ৰিটেইনিং ৱাল দিব লাগে তাৰ ৰিপৰ্ট অলৰেডি আমি পঠাই দিছোঁ ইয়াৰ পৰা। তো তারপরে যদি বস্তুটো স্যাংশন হয়ে আহে প্লাস ড্রয়িং, কিমান টাকা আপনার এফর্ট? এপ্রক্স আমি 8-10 কোটি ধরব পারো। আচ্ছা, 8-10 কোটি ধরব পারো। এটু আমার আমার প্রজেক্টর ভিতর নাই, এটু একটা এক্সট্রা কস্ট আহে। এটু কেনেকে কি করে এটু আমার ডিপার্টমেন্টে এটু করিব, যে কেনেকে করিব লাগে কামটো, আমি কেনেকে আমাক সাজেস্ট করে জানেকে সাজেস্ট করিব তেনেকে আমি করি প্রজেক্ট সোনকালে আমি হ্যান্ড ওভার দিবলে আমি চেষ্টা করি। আচ্ছা, মই দেখি পাইছো নিয়ার এবাউট 1 ইয়ার চলি গেছে আপনার প্রজেক্টর কাম চলি বলে। তো আজ অবধি টিল ডেট কিমান কাম আপনার কমপ্লিট হয়েছে, কিমান পার্সেন্টেজ কাম কমপ্লিট হয়েছে? ফিজিক্যাল সব বলে আমার লগভগ 35-40% কাম হয়ে গেছে। আচ্ছা, 35-40% হয়ে গেছে, কারণ ইয়াত আমার মাটি কাটিং বেশি আছে, আর্ট কাটিং তো বেশি করে আছে, তার কারণে আমি টাইমটা বেশি লাগিছে কব বলে, কিন্তু ফাইনান্সিয়াল সব বলে আমার কম হয়ে গেছে, ফিজিক্যাল আমার বেশি হয়ে গেছে।
ত্রিপুরা সীমান্তের উত্তর ত্রিপুরা জুড়ে ত্রাস সৃষ্টিকারী পলাতক এক দাগি চোরকে অবশেষে পাকড়াও করে ত্রিপুরা পুলিশের হাতে সমঝে দিল পাথারগান্দি পুলিশ। ধৃতের নাম নিয়াজউদ্দিন, বাড়ি উত্তর ত্রিপুরার শনিছড়া এলাকায়। তাকে সোমবার কাকভোরে পাথারগান্দি থানার ওসি সমরজিৎ বসুমাতারের নেতৃত্বে একদল পুলিশ কর্মী অভিযান চালিয়ে স্থানীয় হৈতরক্ষা গ্রামের এক গোপন ডেরা থেকে আটক করেন। উক্ত অভিযানের সঙ্গে ছিলেন পুলিশের এসআই এম এন সিং সহ পুলিশ কর্মী মুজিবুর রহমান ও সুমেশ সিনহা। পরে খবর পেয়ে উত্তর ত্রিপুরার ধর্মনগর থানার এসআই দয়াল চাকমা দলবল নিয়ে পাথারগান্দিতে উপস্থিত হলে স্থানীয় পুলিশ তার হাতে সমঝে দেয় ধৃত নিয়াজকে। তিনি জানান, নিয়াজ এক কুখ্যাত চোর, তার নামে একাধিক মামলা ঝুলছে ত্রিপুরা পুলিশের খাতায়। সে সময় সময় আত্মগোপন করতে অসম সহ বরাক উপত্যকার বিভিন্ন স্থানে আশ্রয় নিয়ে থাকে। সম্প্রতি একটি মামলায় ত্রিপুরা থেকে পালিয়ে নিজের স্ত্রীকে সঙ্গে নিয়ে করিমগঞ্জের একটি বাড়িতে ভাড়া ছিল সে। এমন খবর জানতে পেরে ত্রিপুরা পুলিশের অনুরোধে পাথারগান্দি পুলিশ তদন্তে নেমে নিয়াজকে আটক করে। তাকে মঙ্গলবার ধর্মনগর আদালতে সোপর্দ করে রিমান্ডে নেওয়ার আবেদন জানাবে পুলিশ। এ কাজে সহযোগিতা করায় তিনি অসম পুলিশকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এবারের পুরসভা নির্বাচনে অবতীর্ণ প্রার্থীরা নিজের মন মতো অর্থ খরচ করতে পারবেন না, এক্ষেত্রে নিয়ম বেঁধে দিয়েছেন করিমগঞ্জ জেলা নির্বাচন কমিশন। করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগর ও বদরপুর কেন্দ্রের প্রার্থীরা খুব বেশি হলে 26,000 টাকা ব্যয় করতে পারবেন। অন্যদিকে করিমগঞ্জ শহরের প্রার্থীরা 31,200 টাকা খরচ করতে পারবেন। এর জন্য প্রার্থীদের নিজের ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। পুরসভা নির্বাচনে কমিশনের নিয়ম নীতি নিয়ে প্রার্থীদের সামনে এভাবে তুলে ধরেন করিমগঞ্জ জেলাশাসক বিপুল দাস। নির্বাচনের অন্যান্য দিক নিয়েও তিনি আলোচনা করেন। চাকরির পেছনে না ঘুরে বেকাররা নিজেদের স্বাবলম্বী করে তুলতে সরকার বিশেষ ব্যবস্থা গ্রহণ করছে। খাদি গ্রাম উদ্যোগ বিভাগ বিশেষভাবে এই প্রয়াস নিয়েছে। এর জন্য বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বেকার মহিলা ও পুরুষ এই সুযোগ গ্রহণ করতে পারবেন। সোমবার জেলাশাসকের কার্যালয়ের সংবাদকর্মীদের সামনে এভাবেই মতামত ব্যক্ত করেন খাদি গ্রাম উদ্যোগ বিভাগের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক ডক্টর সুকমল দেব। পাশাপাশি অন্যান্য প্রকল্প নিয়ে আলোকপাত করেন তিনি। মোটামুটি ইন এন এভারেজ 5 crores করে আমরা পিএমএইচপির জন্য মার্জিন মানি বা সাবসিডি অ্যালটমেন্ট করেছিলাম। আজকে আমি এই রিভিউতে প্রত্যেক ডিস্ট্রিক্টে বলে আসছি যে যদি ব্যাংকার্সরা আমাদেরকে হেল্প করেন আর ডিস্ট্রিক্ট কমিশনার যদি আরও একটু গভীরভাবে আমাদের কাজগুলোকে নিরীক্ষণ করেন, মনিটরিং করেন, ব্যাংকের সাথে রিলেশন ভালোভাবে মেনটেন করেন, দেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইজ মোর দেন হ্যাপি টু এনহ্যান্স দ্য অ্যালোকেশন অফ সাবসিডি ফ্রম 15 crore টু অ্যারাউন্ড 30 crore, মিনস উই আর ডাবলিং দিস। এখন ওয়াই আই এম টেলিং দিস, বিকজ দিস প্রোগ্রাম ইজ কল্ড এ ক্রেডিট ইন সাবসিডি প্রোগ্রাম। পুরো নর্থ ইস্টের জন্য 376 crores অফ রুপিস অ্যালোকেশন হয়েছে, তার মানে আই নিড অ্যারাউন্ড 800 crores অফ ব্যাংক লোন। এবং আপনি জানেন যে পিএমইজিপিতে 75 lakh টাকা পর্যন্ত দেওয়া যেতে পারে টু সেট আপ এ ইন্ডাস্ট্রিয়াল ইউনিট, এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে আপ টু 35% 35% পর্যন্ত গভর্নমেন্ট অফ তরফ থেকে সাবসিডি দেওয়া হয়। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। উপত্যকা জুড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত, শিলচরেও ব্যাপক সাড়া। জিরিবামে ফের বাঙালি নির্যাতন, প্রতিবাদে সরব স্থানীয়রা। পাথারকান্দিতে ট্রিপার ও অটোর মুখোমুখি সংঘর্ষ, আহত 4। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।